আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাঁচিন্দি অনলাইন স্কুল। আজকে আমরা যে ক্লাসটা করব, আমাদের গ্রুপ যে ক্লাস, যারা নতুন বেঞ্চে ক্লাস করতেছেন তাদের জন্য আজকে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব সিনিয়র দ্বীপেরই গুলো, মানে বিপজ্জনক সংকেত পরিচিতি। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে কোন রাস্তা যখন গাড়ি চালাতে যাইবেন তখন কোন সংকেতগুলো আমাদেরকে বিপদের ইঙ্গিত দেয়, বা বিপদ সংকেতগুলো কত মিটার পরে বা আগে থাকে, সে বিষয়গুলো আজকে জানার চেষ্টা করবো। আর আজকে এই ক্লাসটা আপনাদের গ্রুপ জে এর জন্য। আর আজকের এই ক্লাস শুরুতে আমাদের সাথে একজন অতিথি আছেন, যিনি কিনা গতকালকে জেরো এরোরি করে পাশ করছেন, আমাদের মনিল ভাই, তিনি আমাদের সাথে লাইভে আছেন। আমরা তার কথা শুনবো, পাশাপাশি আজকের এই ক্লাসে আমরা সবাই মনোযোগ দিই আজকে আলোচনা করা বিষয় সিনিয়ারিদি পেরিকুলো। এবং পেরিকুলো অধ্যায়টা আপনাদের নতুনদের জন্য অনেক বড় একটা অধ্যায়, মানে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর আগে আপনারা রাস্তা চিনছেন, এর আগে আপনারা যানবাহন পরিচিতি দেখছেন, ড্রাইভার দায়িত্ব কর্তব্য দেখছেন, এখন প্রপে আপনি গাড়ি সিটে বসে আছেন এবং আপনি বিপজ্জনক সংকেতগুলো দেখতেছেন। সেক্ষেত্রে আমাদের চিনতে হবে কোন সংকেতগুলো বিপজ্জনক। এবং আপনারা জানেন জিজান বাংলা স্কুলের রেগুলার যে কার্যক্রম, আপনারা ঘরে বসে আমাদের সাথে অনলাইনে সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ পাইতেছেন, অর্থাৎ প্রাইভেট ভাবে আপনাদেরকে আমরা সপ্তাহে 7 দিন পড়াই। সেক্ষেত্রে কিভাবে পড়ানো হয় বা কিভাবে পড়তেছেন আপনাদেরকে আমরা প্রাইভেট ভাবে দেখানো হইতেছে। এবং জিসান বাংলা স্কুল গত 3 বছর যাবত আলহামদুলিল্লাহ সফলভাবে আপনাদের জন্য এই কাজগুলো করে আসতেছে। নন স্টপ ক্লাস, অর্থাৎ আবদিস্তাদের মতো আমাদের এই স্কুলও নন স্টপ, কোনো ছুটি নাই, কোনো রেস্ট নাই, আমাদেরকে পাতেনতে পাওয়ার পরে আমাদের রেস্টে আসতে হবে। এবং এই ধারাবাহিকতা আজকে আমাদের সাথে মনিল ভাই আছেন, যিনি কিনা ইতালিতে গতকালকে জেরোরি করে পাশ করছেন, এবং তার ইস্কেতে আপনারা সবাই দেখছেন, কালকে করাইছি আপনাদেরকে, যে তার এই ইস্কেতে দেখেন 30টা প্রশ্নের দোমান্দা তিনি 30টা কারেক্ট দিতে পারছেন। এটা অনেক বড় একটা অর্জন একজন স্টুডেন্টের জন্য, একজন কর্মজীবী যে কিনা রেস্টুরেন্টে জব করে, ব্যস্ত থাকার পরেও তিনি পড়াশোনা করে তার লক্ষ্যে পৌঁছে গেছেন, এবং গতকালকে মোট 3 জন পাশ করছে আমাদের স্কুল থেকে। এবং সরাসরি জুমের মাধ্যমে আপনারা আমাদের সাথে প্রতিদিন ক্লাস করতে পারবেন, জুম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে। আপনারা জানেন রিসেন্টলি আমাদের নতুন একটা বেচ চালু হয়েছে, সেই বেচের ভর্তি এখনো চালু আছে। অনেকে রিকোয়েস্টে 5 দিন মেয়াদ বাড়ানো হয়েছে, লাস্ট মেয়াদ, এরপর আর কেউ আমাকে রিকোয়েস্ট করবেন না এই বেচে কাউকে ভর্তি করতে, অপেক্ষা করতে হবে আরো 1 মাস। আগামী 20 তারিখের পর যদি কেউ ভর্তি দিতে চান তাহলে 1 মাস অপেক্ষা করতে হবে। এবং আমাদের স্কুলে লাইভ ক্লাস, ভিডিও রেকর্ড পর্ব, কুইজের অ্যাপ্লিকেশন, ইত্যাদি শব্দের নোট এবং মডেল টেস্ট পরীক্ষা, এই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে আগামী 3 মাস পড়াবো। আর এই 3 মাসে বা 6 মাস যতদিন সময় লাগে আমরা আপনাদেরকে সাহায্য করবো 120 এর মধ্যে। সেক্ষেত্রে আজকে আলোচনা করা বিষয় সিনিয়র দ্বীপেরই হলো বিপজ্জনক সংকেত, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতেছেন এগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আলোচনা যাওয়ার আগে আজকে আমাদের সাথে আছেন আমাদের অতিথি, আমরা তার কাছ থেকে তার পাতেনতে পাওয়ার এই অনুভূতিটা শুনবো, আমাদের মনুল ভাই। এই মুহূর্তে ওয়ালাইকুম। মনুল ভাই যদি কোনো এরকম প্রবলেম থাকে ভিডিও অন করতে পারেন। জি ওয়ালাইকুম ভাই, ধন্যবাদ ভাই আপনাকে ওই জন্য, আপনার মাধ্যমের জন্য আমি পাতিলতে পাইছি। আমি আসলে 2018 সালে ভাই বুঝছেন, আমি ওই যে পাতিলতে স্কুলে আমি গিয়েছি, গিয়ে যাওয়ার পরে আবার আমি বলি ভাবছি যে ইতালিয়ান কি বই ক্লাস করে কিন্তু পারবো, আমি বাদে যে 2-3 বছর আমি ওকে অপেক্ষা করবো না, পরে পুরো দিয়ে দেখি পরে কি করা যায়। হঠাৎ করে লাইভে আপনাকে দেখি পাই বুঝছেন যে ক্লাস করে, আর প্রতিনিয়ত দেখি যে ফেসবুকে আপনি দেন যে পাঁচটা যে লোকে পাস করে, মনে পড়লো না আমি ভর্তি হই, এই তো আপনার মাধ্যমে আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ক্লাস করলাম, ক্লাস তো প্রায় 6 থেকে 7 মাস করছি মনে হয়, আপনি একটু প্রথমে সময় সময় লাগছে। সময় লাগছে না ভাই, প্রথমে আমি 6 মাস করার পরে, 3 মাস করার পরে আমি স্কুলে জয়েনছি তোমার এই যে এডমিশন নিয়েছি, নর্মাল আমি তারিখ ভর্তি ধর পরীক্ষা দিতে পারছি জুলাইয়ের 4 তারিখে, 4 তারিখে আমি একবার তো রেজাল্ট খারাপ হয়েছি, কিন্তু আমার খনবিজা ছিল ভিতরে গিয়ে আমি মানে যে হতাশ হয়ে দিতে বলে না আমি দিতে বলে, আপনার 5টা এরর হয়েছে, যেটা হয়েছে আপনি বলছেন যে আপনি পরীক্ষার প্রশ্ন চেঞ্জ করছিলেন, তাই না? হ্যাঁ 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 চেঞ্জ করছেন, কিন্তু আমার মনে হয় খুব ছিল ভাই, আমি আমার বাসায় এসে আমি আপনাকে বললাম না ভাই আমার মাথা ভারী দেন ভাই, কারণ আমি এগুলো আমি পারি কিন্তু আমি চেঞ্জ করি, আমি ভুল করি কিন্তু আমি হাল ছাড়ি নাই ভাই, আমারও তো হইলো আমার লক্ষ্য গন্তব্যস্থানে পৌঁছতে হবে, তাই আমি হাল না ছাড়ি, আমি কিন্তু শুধু এই আশার পড়তে গিয়ে আমি খুশি শুরু করছি না, আমি হাল ছাড়ি খুশি করছি, করতে 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 যাবো ইনশাল্লাহ আমি পাস করবো, পাস করছি। আপনি মোবাইলটা আরেকটু দূর থেকে ধরেন, ফেসটা করে আসতেছেন, একটু লাইটের উল্টো দিকে আসবেন কি, মানে কালো আসতেছে। হ্যাঁ,
হ্যাঁ লাইটের উল্টা দিকে আসেন এবং একটু দূর থেকে ধরেন, তাহলে আমরা আসলে ভালো বুঝতে পারবো। জি জি ঠিক আছে এখন না? হ্যাঁ এখন ঠিক আছে, পারফেক্ট। তো আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো, যেহেতু আপনি অনেক ব্যস্ত মানুষ ছিলেন, লাইভ ক্লাস ঠিক মতো করতেন না, না না আপনার কাছ ঠিক থেকে আছে, আমরা কিছু পরামর্শ চাইবো। আমাদের যারা নতুন স্টুডেন্ট, আপনাদের যে গ্রুপ শুরু হয়েছে আপনি জানেন, এই যে গ্রুপে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা শুরু করছে একদম জিরো লেভেলের, তাদের কিভাবে পড়া উচিত আপনার ভাষায়, যেহেতু আপনি জিরো লেভেল করছেন এবং আপনি প্রথম একটা পরীক্ষা দিয়েছেন 2 মাস আগে জুলাইতে, তারপর আজকে সেপ্টেম্বরে দিলেন। তো এখন আপনার এই অভিজ্ঞতা গুলো আপনার কাছ থেকে শুনতে চাই আমরা, নতুনদের জন্য, যে কিভাবে পড়লে তারা আসলে সঠিক পথে আগাবে, আপনার মতো জেরো করতে পারবে, যদি একটু বলতেন আপনি আপনার মতো করে। আমার কি এখানে কিছু বলা নাই ভাই। আমি তো আগে যারা বাইরে বা আফ্রিকা গেছে, আপনি আমার গাইড দিচ্ছে সবই পড়তে হবে। আর ক্লাস যখন শুরু করতেন তখন থেকে কিন্তু এই গেপ দেওয়া যাবে না, প্রতিটা অধ্যায় কিন্তু ওই যে আপনি পড়ার পরে রাত্রে ক্লাস করার পরে সকালে কিন্তু রিভিশন দিতে হবে, মাস্ট। রিভিশন দেওয়ার পরে আপনি ওই যে গ্রুপ বাই গ্রুপ করার পরে আবার তোমার এই পাঠকে 7 থেকে 8 বার করে তো তোমার দিতে হবে। আর কোনো মুহূর্তে মানে সাথ দেওয়া যাবে না, লাগাতার পড়তে হবে সবসময়, কন্টিনিউ সুযোগ পেলে কিন্তু পড়তে হবে ভাই। এটাই আমার। আর আপনি যে ব্যার্থে ক্লাস করতেন, ব্যার্থে ক্লাসে মাঝে মধ্যে আসতেন, বাট ব্যার্থে ক্লাস সম্পর্কে আপনার মতামত যদি বলতেন যারা পরীক্ষার্থী তাদের জন্য। ভাই বেদে গ্রুপ অত্যন্ত জরুরি, কিন্তু বেদে গ্রুপ ফলো ফলো করলে কি হয় জানেন? ওই যে ফলো করলে যে জিনিসটা তোমার মনে করো ওই তোমার বুঝেন না, কিন্তু ওই জিনিসটা কিন্তু অটোমেটিকলি মনে মধ্যে আইসে পড়ে। এগুলো পরবর্তীতে তোমার নিজে খুঁজ করলে বাবা বলা যায় যে এটা তো এটা থ্রু, এটা এটা বেরো, এটা ফল, মনে মধ্যে একটা খনিত আইসে দেয়। এই জন্য বলি বেদ গ্রুপটা অত্যন্ত জরুরি ক্লাস করাটা। আজকের এই আনন্দের দিনে আমরা আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানবো, যেমন ধরেন আপনি বিজেন্সা থেকে পরীক্ষা দিয়েছেন, বিজেন্সা আমাদের অনেক স্টুডেন্ট আছেন, বিজেন্সার হলে মানে ওখানে পরীক্ষার হল সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, কেমন অবস্থান এবং ওখানে কেমন ভাবে পরীক্ষা নেয় যদি বলতেন আপনি। এখানে তো কিছু ক্ষতি কিছু নেই, এগুলো প্রথম গেলাম, যাওয়ার পরে বসলাম আধা ঘন্টা বসার পরে আমাদের যে এই এক্সামিনার আমার ডাকছে, ডাকার পরে আমরা বলো ইয়ে সিরিয়াল বাই সিরিয়াল ডাকছে, আমার সিরিয়াল যখন আসছে আমি ওই সিরিয়াল লিখে বসলাম। বসার পরে পরে আমাদের যে কম্পিউটার আসছে না করো আসছে না করছি, করার পরে ওই 2-3 মিনিট 1 মিনিট পরেই কুইজ দিয়ে আইসে পড়তে, কুইজ আসার পরে তো দেখলাম যে প্রথমে দিকে আছে যে ওই ভেহিকুলারটা দেখে আসছে। আসার পরে আমি আমি তো কনফিউজ হওয়ার তো আগে, আপনি তো আগেই জানেন যে আমি আমি কিন্তু করে যাওয়া বেশি আগে দিতে, কিন্তু এখন তো আরো 2 মাস পরে আরো বেশি বেশি পড়ে আসার পরে সাথে সাথে আপনি জ্বালাই দিতে লাগছি 5 মিনিট সব দিয়ে দিয়েছি। দেখ আলহামদুলিল্লাহ, এমনিতে হলে কোনো ঝামেলা করে কি? না 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 কোনো সমস্যা নেই। দেখ আলহামদুলিল্লাহ, আসলে আপনার এই এই সারপ্রাইজ আমরা অনেক আনন্দিত, আপনি জেরো এরর করছেন, যদি আপনি অনেক লাজুক কথা গুছিয়ে বলতে পারতেছেন না সেটা বুঝতেছি আমরা, আপনাকে বেশি প্রশ্ন করব না। তো এই মুহূর্তে যারা আপনারা স্টুডেন্ট আছেন, আপনারা ভাইকে উইশ করতে পারেন, আপনারা নিজেরাই দেখতেছেন এই যে আপনাদের সামনে লাইভে আছে একজন মানুষ যিনি কিনা আপনাদের থেকেও অনেক দুর্বল, মানে লাজুক, যে উনিও কিন্তু প্রাথমিক পরীক্ষা পাশ করছেন, গতকালকে আমাদের সাথে পাশ করলেন, আমাদের মৃত্যু বাবু যিনি কিনা আপনারা খেয়াল করছেন ঠিক মতো কথা বলতে ভয় পাইতেছিল, প্লাস অনেক লাজুক, কিন্তু পড়াশোনার বেলায় তারা কিন্তু গ্যাপ দেয় না। যেমন আমি মনির ভাইকে বলি, মনির ভাই আমাদের একজন রেগুলার স্টুডেন্ট, তিনি লাইভ ক্লাস করতে পারতেন না সত্য, কিন্তু তিনি যোগাযোগ করতে দিচ্ছেন ভাইয়ের সাথে, কখনোই বলতেন না, প্রতিনিয়ত তার অ্যাক্টিভিটিস গুলো পাঠাইতো, তাকে যে বাজার বাসার কাজ দেওয়া হইতো সেগুলো সে করে আমাকে রেজাল্ট পাঠাইতো, প্রত্যেকটা রেজাল্ট সে ভালো করতো। মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, উনি হ্যাঁ ওনার হ্যাঁ কাজ দিয়ে দেখাইতো জিসান ভাইয়ের সাথে যে আমি ভালো পারতাছি কি পারতাছি না, সে দেখাইতো। কিন্তু অনেকে আছেন শুধু মানে আজাইরা খবর নেওয়ার জন্য যোগাযোগ করেন, কিন্তু পড়ার বেলায় জিজ্ঞেস করলে হ্যাঁ পড়তেছি, কি পড়তেছে বলতেও পারে না, কিন্তু এরা কিন্তু ঠিক ওরকম ছিল না, এরা কিন্তু কম যোগাযোগ করলেও পড়াশোনার যোগাযোগটা ঠিকই করতো, কতটুকু পড়তেছে, কোথায় প্রবলেম আছে, কবে পরীক্ষা দিবে, কিভাবে আগাবে, সব পরামর্শ তারা নেওয়ার চেষ্টা করতেন। আজকে আমাদের সামনে উনি জেরো এর উপরে বের হয়েছেন, কত আমরা স্কেচটা ধার করাইছি বিশেষজ্ঞ থেকে, এবং এই মানুষই গত জুলাইতে যে পরীক্ষা দিয়েছে তিনি ফেল করছেন, কিন্তু ফার্স্ট ইয়ারই করছেন, ফার্স্ট ইয়ারই করছে, তার পিছনে কারণ কি? তার পিছনে কারণ সে নিজে আমাকে বলতেছে ভাই আমাকে
মানে ফোন দিয়ে বলতে জিজান ভাই আপনি থাকলে কিছু থাকলে আমাকে পিটান আমার ইডিয়া যে কেন আমি কি করছি, আমি পাঁচটা কুইজ চেঞ্জ করছি, যে পাঁচটা কুইজ চেঞ্জ করছে সে পাঁচটা কুইজ তার বলেছে। তো আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যখন পরীক্ষা হলে যাবেন নো চেঞ্জ, যেটা দিছেন ওইটাই থাকবে। আপনি যদি 100% কনফার্ম থাকেন যে হ্যাঁ ভাই আমার এটা মানে কনফার্ম যে আমি চেঞ্জ করলে আমি উত্তরটা কারেক্ট করতে পারবো, তখন আপনারা উত্তর চেঞ্জ করবেন, এছাড়া উত্তর চেঞ্জ করার পরামর্শ আমি আপনাদেরকে দিব না। কি বলেন মনিল ভাই? ঠিক আছে ঠিক আছে, এটাই দিই। ঠিক আছে, এখন মনিল ভাই তো সিলেটের না, জি সিলেক্ট আমি করি। সিলেটি ফোয়া আমাদের গ্রুপে কিন্তু অনেক সিলেটি ফোয়া অনেক সিলেটি ফুরি আছে যারা পাস করতেছেন, তো না গো, সমস্ত গত সিলেটি কয়েকদিন আগে একটা সিলেটি ফুরি বাস করে গেছে। ঠিক আছে ভাই, যে আপনি বলতে সিলেটি ফুরি টানছেন নাকি? তো সিলেটি ফুয়া সিলেটি ফুরির জন্য অনেক অনেক শুভকামনা, পাশাপাশি আপনার জন্য শুভকামনা। আমাদের যারা এই মুহূর্তে লাইভ আছেন আপনারা উইশ করতে পারেন মনুল ভাইকে, সবাই ভাইকে উইশ করতে পারেন, এই দিনটা আপনাদেরও আসবে। তো ওই দিন আপনাদের কাছ থেকে আমি আপনাদের এই অনুভূতি গুলো শুনতে চাই, আপনারা উইশ করতে পারেন ভাইকে সবাই। তবে আমি বলি কংগ্রেচুলেশন ভাই, সবাইকে কংগ্রেচুলেশন ভাই যাবো না জিসম ভাই, যেটা বলে এভাবে আপনি ভালো করে ভাই যান, আউগুরি ধন্যবাদ ভাই, কংগ্রেচুলেশন ভাইয়া, আপনারা পাস করেন ভাই, কংগ্রেচুলেশন ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ ভাই, আমরা লাগি দোয়া করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াসলিটি ভাই, আসসালামু আলাইকুম, আমরাও আসিলাই না ইনশাআল্লাহ। আমিও আপনার লাগে গর্বিত ভাই, আপনার লাগে আমরা লাগে দোয়া করবা ভাই। আমি কিছু না ভাই, সব কিছু দিচ্ছেন ভাই, দিচ্ছেন ভাই, অনেক অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য, ধন্যবাদ ধন্যবাদ ভাই, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, অনেক অনেক অভিনন্দন ভাই। আগুরি ভাই আগুরি, সিলেটি ভোয়া থেকে তো কথা কম বুঝি। আপু আপনি আছেন, আপনি আছেন তাহলে আপনাকে তো চিনি, আমাদের আগে বোধ হয় আগে মিশে মনে হয় উনি আমার সাথে থাকবে, চিন্তা করেন উনি আমার সবসময় থাকবো, আপনার কথা শোনা করতে দিব না। ও না ঠিক আছে, উনি আমাকে পাহারা দেওয়ার জন্য বসে আছে। ওকে ওকে, শুভেচ্ছা ভাই, সবকিছু আসলে ভাই আপনি বুঝলেন, আপনি না হইলে আমার হাতে বাঁচান, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। তো আমরা আসলে জুনিয়র দের ক্লাস শুরু করব, সেক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ এই সফলতা দেখানোর জন্য। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, আপনি আপনার কাজে প্রমাণ করছেন, এটাই হলো বড় বিষয়। ধন্যবাদ, আপনি আপনার চেষ্টা করে গেছেন, আপনি রেস্টুরেন্টে জব করেন, সময় পাইতেন না ক্লাস করতে, লাইভ ক্লাস করার মতো সুযোগ ছিল না, ভিডিও গুলো দেখতে এটা ইম্পর্টেন্ট ছিল, ভিডিও গুলো দেখে জানা গেছে ব্যাপার, ভিডিও গুলো আমি কিন্তু রাতে একবার দেড় সকালে একবার দেখতাম মাস্ট। তো আগুরি ভাই জান, আগুরি ভাই আপনাকে, আমিও সিলেটি ফুলা, ধন্যবাদ ভাই, পরেন পরেন পড়তে থাকেন ভাই, সিলেটি ফুলা হতো না ভাই, ভাই ভাই যেটা বলে সেটা সবই চলবে ইনশাল্লাহ। তো ওকে মনির ভাই অনেক অনেক ধন্যবাদ আসার জন্য লাইভে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম।